বড়মশাই গতকাল রাতে বেগুনি রঙের এই ফুলকপিটা এনে আমাকে সারপ্রাইজ দিয়ে বলে দেখি কেমন রাঁধুনি ফুলকপির রঙ ও স্বাদ অক্ষুণ্ণ রেখে কিভাবে রান্না করো বড়মশাইয়ের এই কথা শুনে একটু টেনশনেই পড়ে গেলাম তবে আমি এতটুকু জানি বেগুনি রঙের কিছু রান্না করলে রঙ কিন্তু আর বেগুনি থাকবে না তো আমি কিভাবে রান্না করলাম বড়মশাই খেয়ে কি বলল সেটাই আজকে শেয়ার করছি প্রথমেই আমি ফুলকপিটা ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আমি একটু বেশি ছোট করে কেটে নিচ্ছি তবে একটু বড় করে কাটলেও কোনো সমস্যা নাই এখন চুলাতে পানি বসিয়ে দিয়েছি সেখানে লবণ দিয়ে দিচ্ছি এই পানির মধ্যে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে নিচ্ছি ফুলকপিগুলো আমি একটু ভাপিয়ে নিব কারণ ফুলকপিতে অনেক ধরনের ওষুধ দেওয়া থাকে আর পোকামাকড়ও থাকতে পারে এই কারণে ফুলকপিটা এভাবে গরম পানিতে একটু ভাপিয়ে নিলে সব থেকে ভালো হয় কোনো ধরনের পোকামাকড় কিংবা কোনো ওষুধের রিয়াকশন থাকলে কিন্তু সেটা কেটে যাবে তো আমি বেশ কিছুক্ষণ এভাবে জাল করে নিয়েছি এখন পানি থেকে উঠিয়ে নিচ্ছি জাল করার পরেই কিন্তু ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে চুলাতে একটা প্যান বসিয়ে সেখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ সেখানে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে দিয়ে নিচ্ছি ফুলকপিগুলো কিন্তু আমি খুব বেশি সিদ্ধ করি নাই হালকা করে সিদ্ধ করে নিয়েছি এখন লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে আমরা যেভাবে ভেজে নেই সাধারণ ফুলকপি সেভাবে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি এখন ফুলকপিগুলোকে উঠিয়ে নিতে হবে তো ফুলকপি থেকে কিন্তু বেশ কিছুটাই পানি বের হয়েছে সেই পানিটা আমি শুকিয়ে নিয়েছি তো ফুলকপি উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে একটা আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকেও আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আলুগুলোকেও খুব সুন্দর করে ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিব তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আলুগুলোকেও উঠিয়ে নিচ্ছি ফুলকপি আলু এইভাবে ভেজে রান্না করলে কিন্তু টেস্টটা অনেক বেশি আসে এখানে আমি ডিম নিয়ে নিয়েছি চারটা ডিম ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এখন লবণ হলুদ দিয়ে খুব ভালো করেই ভেজে নেব গাটা একটু লালচে হলে তখন উঠিয়ে নিতে হবে তো ডিম ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি যে তেল আছে এই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ এখন পেঁয়াজ কুচিটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট আধা চা চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ আবারও নাড়াচাড়া করে নিচ্ছি না হলে নিচ থেকে লেগে গেলে আর খেতে ভালো লাগবে না এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট এক চা চামচ ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ লালমরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ মরিচটা অবশ্যই বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি নিচ থেকে যাতে লেগে না যায় মশলাটা যাতে খুব ভালোভাবে কষানো যায় এই জন্য লবণ হলুদ দিয়ে দিলাম এখন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি এলাচ ও দারুচিনি একসাথে পেস্ট করে আধা চা চামচ এই এলাচ দারুচিনি একসাথে পেস্ট করে দিলে অনেক বেশি কিন্তু টেস্ট আসবে তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন ভেজে রাখা ফুলকপি ও আলুগুলোকে দিয়ে দিচ্ছি মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে সব কিছু কষিয়ে নিতে হবে এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এমনিতে ফুলকপি আলু ভেজে নিয়েছিলাম সিদ্ধ হয়েই আছে খুব বেশি পানির প্রয়োজন হবে না আর আমি আজকে রান্নাটা পুরোটাই ঢাকনা বাদে করব কোনো প্রকার ঢাকনা ব্যবহার করব না তো কষানো প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তো এখন আমি এখানে অ্যাড করে দিব ঝোলের পানি ঝোলটা আমি খুব বেশি রাখবো না খুবই সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি আধা কাপের মতো মাখা মাখা একটা ঝোল রাখবো জন্য তো নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিয়েছি ফুলকপি রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে যারা ধুনিয়া পাতা কুচি পছন্দ করেন তারা এই পর্যায়ে অ্যাড করতে পারেন তো আমি আজকে ধুনিয়া পাতা কুচি ব্যবহার করব না সব শেষে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি রান্না কিন্তু একদম কমপ্লিট এখন শুধুমাত্র খাওয়ার পালা এটা দেখতে যেমনই হোক খেতে কিন্তু অসাধারণ টেস্ট ছিল বড়মশাই খেয়ে তো অনেক খুশি তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম